নিজস্ব মাঠে অনুশীলন সুবিধা নিয়ে যেখানে প্রায় সব ফ্র্যাঞ্চাইজির আক্ষেপ, সেখানে ব্যতিক্রম কেবল রংপুর রাইডার্স। নিজস্ব মাঠে সবার আগে অনুশীলন শুরু করে দলটি। তারকাবহুল এই দলে বাড়তি চমক বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের যোগ দেয়া। তার আগমনে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সাকিব থাকলেও দলের অধিনায়কত্ব করবেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার অধীনে দেশি বিদেশি মিলিয়ে দারুণ ব্যালেন্সড এক দল রংপুর। ওপেনিংয়ে দলটির ভরসা জাতীয় দলের ওপেনার রনি তালুকদার। সবশেষ আসরে দ্বিতীয় সর্বোচ্চ 425 রান এসেছিল তার ব্যাট থেকে। মিডল অর্ডারে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য দলটির পছন্দ শামিম পাটোয়ারি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে দারুণ বল করা শেখ মেহেদীও আছেন রংপুরের ডেরায়। আর গেল আসরে সর্বোচ্চ 22 উইকেট শিকারী হাসান মাহমুদ হবেন দলের পেস অ্যাটাকের মূল কাণ্ডারি। পাশাপাশি রিপন মণ্ডল, আবু হায়দার ও আশিকুজ্জামানরাও হতে পারেন তুরুপের তাস। বিদেশি ক্রিকেটার সংগ্রহেও মুনশিয়ানা দেখিয়েছে রংপুর রাইডার্স। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই, দুই ক্যারিবিয়ান মার্কুটে ব্যাটার ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরানের মতো তারকাদের দলে ভিড়িয়েছে দলটি। এছাড়া লঙ্কান অলরাউন্ডার অনিন্দু হাসারাঙ্গা ও পেসার মাথিসা পাথিরানা বিপিএল মাতাবেন রংপুরের জার্সিতে। তবে এই বিদেশি ক্রিকেটারদের পূর্ণ সার্ভিস পাওয়া নিয়ে আছে শঙ্কা। দলটির কোচের দায়িত্বে থাকছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম। তৃতীয় স্থানে থেকে গেল আসর শেষ করলেও এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে 20 জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দলটি।